তেরোই মার্চের পর ভারতে লোকসভা নির্বাচন হতে চলেছে, একই সঙ্গে আমেরিকাতে সেখানেও রয়েছে রাষ্ট্রপতির নির্বাচন। তার মাঝেই এবার শোনা যাচ্ছে যে আমেরিকা এবং ভারতের নির্বাচনে গোপনে নাকি আড়ি পাচ্ছে চীন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনলাইনে চীন ক্যাম্পেইন চালাচ্ছে, যেখানে দুদেশের নানা সমস্যা এবং উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা একেবারেই নিয়ম বিরুদ্ধ কাজ বলে দাবি বিশেষজ্ঞদের। বর্তমানে এআই এর যুগে নানান অসামাজিক কাজকর্মের সংখ্যা বেড়েই চলেছে, আর চীন বিশ্বের বিভিন্ন দেশকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। তার জন্য সমস্ত দেশের ওপরে গোপনে গোপনে আড়ি পাতা বা স্পাই বেলুন দিয়ে নজরদারি চালানোর ঘটনা একাধিকবার সামনে আসছে। এবার আরও একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং ভারতের লোকসভা নির্বাচনের আগেও নাকি সেই প্রচেষ্টা জারি রাখছে চীন। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে লন্ডনের সংস্থা ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের সাম্প্রতিক রিপোর্টে। সেই রিপোর্টেই উঠে এসেছে যে এআইকে ব্যবহার করে এই দুই নির্বাচনে প্রভাব ফেলার বিশেষ চেষ্টা চালাচ্ছে চীন। সোশ্যাল মিডিয়াকে এই কাজে ব্যবহার করা হচ্ছে, যে সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে এগুলো করা হচ্ছে সেগুলো চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন গবেষকরা। সেগুলিকে রীতিমতন চিহ্নিত করার চেষ্টা চলছে। সূত্র বলছে যে আমেরিকার ক্ষেত্রে সেদেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যাকে তুলে ধরা হচ্ছে, জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি এবং ব্যক্তিগত বিষয় নিয়েও কালিমালিপ্ত করা হচ্ছে, সেই সমস্ত ক্যাম্পেইনের মাধ্যমে উস্কানি দেওয়া হচ্ছে, মাদকের ব্যবহার, বন্দুকবাজের হামলার মতন বিভিন্ন বিষয় নিয়ে নেগেটিভ প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ। ভারতীয় সমাজের বিভিন্ন বিষয়ে অগ্নিবীর সংক্রান্ত বিক্ষোভ, G20 ব্যর্থতা দেখানোর পোস্ট করা হচ্ছে, যা উদ্বেগের এবং চিন্তার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও আমেরিকার রাজনীতির পাশাপাশি এই অ্যাকাউন্ট থেকে ভারতীয় অভ্যন্তরীণ বিষয়ক পোস্টও করা হচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ক্যাম্পেইন রোখার চেষ্টাও চলছে, জানিয়ে এআই সংস্থার কাছে নানান অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে, যেখানে চীনের বিরুদ্ধে এই অভিযোগগুলো করা হয়েছে। খুব শীঘ্রই ভারতে লোকসভা নির্বাচন, যেমন বললাম যে 13 তারিখের পর নির্বাচন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে আমেরিকার দিকে যদি আমরা নজর রাখি, সেখানেও খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ সেখানেও রয়েছে রাষ্ট্রপতির নির্বাচন। আর তারই মাঝে শোনা যাচ্ছে যে আমেরিকা এবং ভারতের নির্বাচনে নাকি গোপনে আড়ি পাচ্ছে চীন। সম্প্রতি আইএসডির রিপোর্ট সামনে এসেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনলাইনে ক্যাম্পেইন চালাচ্ছে চীন, যেখানে দুদেশের নানান সমস্যা এবং উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা একেবারেই কিন্তু নিয়ম বিরুদ্ধ কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এআই এর যুগে নানান অসামাজিক কাজ তো বেড়েই চলেছে, আর চীন বিশ্বের বিভিন্ন দেশকে নিজের নিচে রাখার চেষ্টা করছে, তাদের উপরে দখল পাওয়ার চেষ্টা করছে। আর তার জন্য সমস্ত দেশের উপরে গোপনে গোপনে আড়ি পাতা বা স্পাই বেলুন দিয়ে নজরদারি চালানোর মতন ঘটনা কিন্তু একাধিকবার ঘটছে। এবার আরও একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং ভারতের লোকসভা নির্বাচনের আগে সেই প্রচেষ্টা জারি রেখেছে চীন।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।